আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা চরিত্র বিচার। এই প্রশ্নটি 10 মার্ক হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। যারা বিএ বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, সেই বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি নয়, চলো এবার আমরা দেখে নিব কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা চরিত্র বিচার। অর্থাৎ আমরা এবার প্রশ্নটি দেখে নিব। প্রশ্ন দেখে নাও, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা চরিত্র বিচার করো। 10 মার্কের প্রশ্ন আসতে পারে, 10 অথবা 5 মার্ক হিসাবে তোমাদের এই প্রশ্নটি আসতে পারে। তারপরে এটির অথবা আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অথবা প্রশ্নটি, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা কে, ভ্রমর না রোহিণী, বিচার করো। এবার আমরা এই প্রশ্নের উত্তর পর্বে চলে যাব। তবে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো, তারা অবশ্যই এই উপন্যাসটি পড়বে, কারণ উপন্যাসটি অসাধারণ উপন্যাস। এরপরে দেখো আমরা উত্তরে চলে যাচ্ছি এই প্রশ্নটির। উত্তরে কি আছে দেখে নাও, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ভ্রমর ও রোহিণী দুই বিপরীতমুখী চরিত্র। উপন্যাসের গতি নির্ধারণে দুই নারী চরিত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন প্রশ্ন, এই দুই নারী চরিত্রের মধ্যে কাকে আমরা নায়িকা বলবো? উপন্যাসের কাহিনী, ঘটনা এবং অন্যান্য চরিত্রদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নায়িকা চরিত্রের ভূমিকা থাকে। এখানে ভূমিকাটা বাদ পড়ে গেছে, এখানে ভূমিকা হবে, নায়িকা চরিত্রের ভূমিকা থাকে। আবার উপন্যাসের পরিণতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নায়কের যেমন থাকে, তেমনি নায়িকারও থাকে। ট্র্যাজেডি উপন্যাসের ট্র্যাজিক রসকে ঘনীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নায়িকা চরিত্র। তাই আমরা বিচার করব প্রকৃতপক্ষে নায়িকা কে, ভ্রমর না রোহিণী। এটা ভূমিকা অংশ ছিল। এরপরে পরের অংশটি আমরা পরপর দেখে নিব, পরে অনুচ্ছেদ করে লিখবে, যেভাবে অনুচ্ছেদ করা আছে, উদ্ধৃতি যেভাবে লেখা আছে সেইভাবেই তোমরা লিখবে। পরের অনুচ্ছেদ, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কৃষ্ণকান্তের উইল যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি গুরুত্ব পেয়েছে ভ্রমর, গোবিন্দলাল। ও রোহিণীর ত্রিভুজ প্রেমের কাহিনী, গোবিন্দলালের জীবন পরিবর্তনের ক্ষেত্রে এই দুই নারী চরিত্রের ভূমিকা অনস্বীকার্য। ঔপন্যাসিক গোবিন্দলালের ওপর এই দুই নারীর প্রভাব সম্পর্কে লিখেছেন। উদ্ধৃতি সবসময় আলাদা করে লিখবে, যেভাবে আমার এখানে লেখা আছে। গোবিন্দলাল দুইজন স্ত্রী লোককে ভালোবাসিয়াছিলেন, ভ্রমরকে আর রোহিণীকে। রোহিণী মরিল, ভ্রমর মরিল। তারপরের অংশ, ভ্রমর জমিদার মাধবীনাথের কন্যা, গোবিন্দলালের স্ত্রী। 8 বছর বয়সে গোবিন্দলালের সঙ্গে বিবাহ হয়। গায়ের রং কালো ছিল, লেখাপড়াও জানত না, কিন্তু ভ্রমর ও গোবিন্দলালের দাম্পত্য জীবনে প্রীতি, প্রেম প্রীতি, সুখ স্বাচ্ছন্দ্য পূর্ণ ছিল। ভ্রমর চরিত্রের সরলতা, লজ্জা, পরদুঃখ কাতরতা এবং স্বামীর প্রতি দৃঢ় বিশ্বাস লক্ষ্য করা যায়। কিন্তু পরবর্তীকালে ভ্রমর স্বামীর উপর সেই বিশ্বাস রাখতে পারেনি। কৃষ্ণকান্তের দেরাজ থেকে উইল চুরি করতে গিয়ে রোহিণী ধরা পড়ে, কিন্তু গোবিন্দলাল রোহিণীকে ছেড়ে দেয়। রোহিণী সম্পর্কে ভ্রমরের প্রশ্নে গোবিন্দলাল যে উত্তর দেয়, তাতে ফুলের মতো পবিত্র ভ্রমরের হৃদয় কেঁপে ওঠে। উদ্ধৃতি, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। এখানে রয়ে ওকার হবে,
আর দন্ত নয় দীর্ঘই হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। উদ্ধৃতিটি আরেকবার পড়ছি, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। ভ্রমর বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, ভ্রমর স্বামীর এমন কথা শুনে মাথা ঠিক রাখতে পারেনি, তাই খিরি দাসীকে দিয়ে, এখানে খিরি বানান ভুল হয়েছে, কয়ে মধ্যে যুক্ত রসই রয়ে রসই হবে খিরি, খিরি দাসী হবে, এটা রাশি হয়ে গেছে, তাই খিরি দাসীকে দিয়ে বলে পাঠায় রোহিণী যেন বারুণী পুকুরে গলায় কলসি বেঁধে জলে ডুবে মরে। রোহিণী ও ভ্রমরের কথা মতো জলে ডুবে মরতে গেছে, এবার গোবিন্দলাল রোহিণীকে জল তল থেকে তুলে এনে বাঁচিয়েছে। আর তখন থেকেই ভ্রমরের জীবনের দুর্ভাগ্যের সূচনা হয়। এরপরের অনুচ্ছেদ দেখে নাও, গোবিন্দলাল রোহিণীকে ভোলার জন্য জমিদারি কাজ দেখাশোনা করার জন্য বন্দর খালি চলে যায়, কিন্তু গোবিন্দলালের অনুপস্থিতিতে ঘটনার জাল আরও জটিল হয়। গোবিন্দলাল ও রোহিণীকে কেন্দ্র করে নানা কুৎসা কলঙ্ক লোকমুখে পরিবর্তিত হয়ে ভ্রমরের কানে এসে পৌঁছায়। ভ্রমর স্বামীর উপর বিশ্বাস রাখতে না পেরে অধৈর্যে অভিমানে স্বামীকে চিঠি লেখে, যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস, এখন তোমার উপর আমার ভক্তি নাই বিশ্বাসও নাই। এরপরে বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, এই উদ্ধৃতি লেখার পরে, গোবিন্দলাল চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে, কিন্তু স্বামীর উপর অভিমান করে ভ্রমর পিত্রালয়ে চলে যায়। ভ্রমর গোবিন্দলালও ভ্রমরকে ভোলার জন্য রোহিণীর ধ্যানে মত্ত হয়ে ওঠে। গোবিন্দলাল ও রোহিণীর সম্পর্কের কথা কৃষ্ণকান্ত জানতে পেরে গোবিন্দলালের চরিত্র সংশোধনের জন্য এবং ভ্রমরকে রক্ষা করার জন্য উইল পরিবর্তন করেন। গোবিন্দলালের সমস্ত সম্পত্তি তিনি ভ্রমরের নামে লিখে দেন, এতে সমস্যা আরও জটিল হয়। গোবিন্দলাল ভ্রমরের ওপর অভিমান করে রোহিণীকে নিয়ে নিরুদ্দেশ হয়। এদিকে স্বামী বিরহে ভ্রমর অসুস্থ হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাধবীনাথ নিশাকরের সহযোগিতায় গোবিন্দলাল ও রোহিণীর মধ্যে ফাটল সৃষ্টি করে। গোবিন্দলাল রোহিণীকে নিশাকরের সঙ্গে দেখে ভুল বুঝে গুলি করে হত্যা করে। এদিকে ভ্রমরও যক্ষা রোগে আক্রান্ত হয়ে স্বামী বিরহে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয়। ভ্রমরের মৃত্যুর পর গোবিন্দলাল বুঝতে পেরেছে সে কত বড় পাপ করেছে, তাই সে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। উপন্যাসের ঘটনা ও কাহিনীর পুরো ভাগকেই ভ্রমর বেশি প্রভাবিত করেছে। এরপরে অনুচ্ছেদ, যদিও অনেক সমালোচক রোহিণীকে উপন্যাসের নায়িকা বলতে চেয়েছেন, তাদের যুক্তি রোহিণীর জন্যই উপন্যাসের ট্র্যাজেডি সংঘটিত হয়েছে। কৃষ্ণকান্ত রায়ের পারিবারিক জীবনের চূড়ান্ত পতন ঘটেছে, তাই তারা রোহিণীকে নায়িকা বলেছেন। কৃষ্ণকান্তের উইলে জটিলতার সৃষ্টি করেছেন রোহিণী, চুরি করেছে ভ্রমরকে গিল্টির গহনা দেখিয়ে গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের বিবাদ সৃষ্টি করেছে, এবং শেষ পর্যন্ত গোবিন্দলাল স্বহস্তে রোহিণীকে গুলি করে হত্যা করে কাহিনীকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। তবুও আমরা রোহিণীকে নায়িকা বলতে পারি না, কারণ রোহিণী হীনচেতা অসতী নারী, সে বাল বিধবা হয়েও একের পর এক পুরুষকে সে জয় করতে চেয়েছে, হরলাল গোবিন্দলাল শেষে নিশাকরকে। অন্যের সংসারের সুখ সে কেড়ে নিয়েছে এবং ভ্রমরের সুখী দাম্পত্য জীবন থেকে
গোবিন্দলালকে কেড়ে নিয়ে বিলাস ব্যসনে মত্ত হয়েছে। তাই সে মহাপাপিষ্ঠা নারী হিসাবে পরিগণিত হয়েছে। তাই রোহিণী কোনোভাবেই নায়িকার আসন লাভ করতে পারে না। উপসংহার, লাস্ট অনুচ্ছেদ। সুতরাং কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ঘটনা ও কাহিনীর পুরো ভাগে ভ্রমরই বেশি প্রভাবিত করেছে। তাছাড়া সতীত্ব ও নারীত্বের প্রতীক হিসেবে এবং উপন্যাসের পরিণতি বিধানে ভ্রমরের গুরুত্ব সর্বাধিক। তাই আমার মতে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা ভ্রমর। তাহলে এখানেই নায়িকা চরিত্র বিচার প্রশ্নটির উত্তর শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে যে প্রশ্ন এবং উত্তরটি আসছে সেটা তোমরা এক ঝলক দেখে নাও। এর পরবর্তী ভিডিওতে আসছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রোহিণী চরিত্র বিচার, 10 মার্কের প্রশ্ন ও উত্তর। তোমাদের জন্য রোহিণী চরিত্র বিচার এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট, তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে, তোমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো ফলাফল করো এই শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।